আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু আইটি কেয়ার কম্পিউটার ফরিদাবাদ ঢাকা তো আজকে আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে তো মাদারবোর্ডের পার্ট নাম্বার ডাবল ওয়ান টু থ্রি টু হাইফেন ওয়ান তো এটা আমরা জানি উইস্টনের মাদারবোর্ড ইউজ করছে থিং পেট তো ল্যানোভো থিঙ্ক এটা উইস্টনের থেকে বানায়া ইউজ করছে তো এটা মাদারবোর্ডটা এলিফ্যান্ট রোডেরই এক ইঞ্জিনিয়ার তো সে মোটামুটি ল্যাপটপের কাজ করে ডেস্কটপের ভালো কাজ করে আর ল্যাপটপের কাজ টুকটাক যা পারে সে নিজে করে বাকিগুলি আমারকে দিয়ে করায় তো সে প্রথম আমার কাছে আনছিল তো আনার পরে আমি যখন তাকে বিলের ব্যাপারে বলি যে বিলটা একটু বাড়তি হয়েছিল যার কারণে সে অন্য জায়গায় নিয়ে গেছে অন্য জায়গায় কোন জায়গায় নিছে ইউজ করে যারা আপনারা কাজ করেন জানেন মাল্টিপ্লানের অনেক ইঞ্জিনিয়ার বা অনেক শপ আছে যারা এই জাতীয় ট্যাগ ইউজ করে তো তারা কি জাতীয় ঘাটছে ওইটা আমি একটু দেখি আগে দেখা মনে হইতেছে এই মুসপেটটা চেঞ্জ করছে এই চেঞ্জ করছে ফিউজটা এদিকে হিট লাগছে ফিউজটা মনে হয় না চেঞ্জ করছে এইদিকে এই আইসিটা এই আইসিটা সোল্ডার করছে চারো সাইড সোল্ডার করছে আর তেমন কোথাও কিছু দেখছে কিনা আমি শিউন না তারপর দেখি আর একটু এদিক দিয়ে একটু কাজ করা করা মনে হচ্ছে যাই হোক তাদের কাজের ধরন দেখা যতটুকু মনে হইতেছে যে নাইনটিন বোল্ট ইন হয় না মাদার বোর্ডে নাইনটিন বোল্ট ইন হয় না তো যেহেতু nineteen বল্ড ইন হয় না তারা ইনফিডেন্স চেক দিছে আমি ইনফিডেন্স চেক এর দিকে যাব না আমি যা সরাসরি ডিসি কানেক্ট করি ওয়ান লোড আইসা আমাদের জিরুতে আইসা পড়তেছে তো যতটুকু মনে হইতেছে নাইনটিন বোল্ট ক্রস করে না তারপরও আমি একটু দেখি যে কি অবস্থা যে নাইনটিন বোল্ট কি পরিস্থিতিতে আছে আমাদের ফিউজ রিসিভ করবে 19 ভোল্ট তো ফিউজে আমরা দেখতেছি 19 ভোল্ট আছে এই যে আমাদের ফিউজে 19 ভোল্ট আছে ফিউজ ক্রস করে কিনা হ্যাঁ ক্রস করতেছে তো ফার্স্ট মোসফেট রিসিভ করছে কিনা এটা রিসিভ করছে তো আমরা জানি থিংকপ্যাডের এই মাদারবোর্ডগুলি সাধারণত ফার্স্ট মোসফেটটা থাকে পি চ্যানেল সেকেন্ডটা থাকে এন চ্যানেল তো এটা পি চ্যানেল হইলে তো আমার চার নাম্বার পিন গেট চার নাম্বার পিন লো হওয়ার কথা তো এটা গেট লো হইতেছে না গেট হাই হয়ে আছে তো আঠারো বোল্ট হয়ে আছে তো আঠারো বোল্ট হইলে পি চ্যানেল অবশ্যই সুইচিং করবে না তো পি চ্যানেল সুইচিং এর জন্য মিনিমাম হাফ বা গ্রাউন্ড পর্যন্ত থাকতে হয় গ্রাউন্ড থাকে না সাধারণত কিন্তু গ্রাউন্ড দিয়েও সুইচিং হয় আচ্ছা যাই হোক এটা যেহেতু সুইচিং করতেছে না আমরা একটু ডায়াগ্রামটা দেখে আসি যে কি পরিস্থিতি তারপরে আমরা বোর্ডে আসব আমাদের ডায়াগ্রাম ওপেন করা আছে তো এদিকে মোসপেটটার লোকেশন কি আছে আচ্ছা আমরা ফিউজটা দিয়ে বের করি এফ ওয়ান সিক্স এফ ওয়ান সিক্স সার্চ করি আমরা ডায়াগ্রামে এফ ওয়ান সিক্স হুম আমাদের এই যে ফিউজটা আসছে এদিকে তো আমরা এই সার্কিটটা আগে একটু বোঝার চেষ্টা করি তারপরে আমরা মাপ দিব যে কি অবস্থা ফিউজ ক্রস করে আমাদের ফার্স্ট মোসপেড সোর্স পর্যন্ত আসতেছে কি হইতেছে আমাদের গেট কানেকশনটা হইতেছে না তো গেট কানেকশনের জন্য এদিকে আমার সার্কিট কিভাবে কাজ করবে এই জায়গায় গ্রাউন্ড আনতে হবে যদি আমরা এই দুইটা আর ওয়ান আর টু করি তো যদি আমার এই সিগনাল আসে এই যে ডিসচার্জ আসে সিগনাল তাহলে আমার এটা সম্ভাবনা নাই যে এটা সুইজিং করে গ্রাউন্ড উপরে উঠানোর হ্যাঁ তো আমার এটা আসার দেখি এটা আসলে কি হয় এটা যদি আসে এই গেটে তাহলে কি হবে গ্রাউন্ড উপরে উঠাবে গ্রাউন্ড উপরে উঠেয়া এই গ্রাউন্ড এদিকে আইসা থাকলো তো এদিকে আইসা থাকলে তো এই সিগনাল যদি আমাদের জিরো আসে জিরো বোল্ট তাহলে এটা সুইচিং করবে না এই স্পেড অফ মোডে থাকবে অফ মোডে থাকবে তো অফ মোডে যদি থাকে তখন কি হবে এই যে এদিকে উনিশ বোল্ট আছে এই উনিশ বোল্ট এই রেজিস্টার ক্রস করবে রেজিস্টার ক্রস করে এদিকে আসবে আইসা এই ট্রানজিস্টরের বেসে আসবে তো আমরা জানি এটা এনপিএন ট্রানজিস্টার তো বেসে যখন হাই ভোল্টেজ আসবে তখন কি করবে ওই মোসপেট সুইজিং করবে তো এই মুসপেট যদি সুইজিং করে তাহলে এই জায়গায় আমার গ্রাউন্ড আইসা পড়লো তো গ্রাউন্ড যদি আসে সেক্ষেত্রে আমার এটা হইল আর ওয়ান রেজিস্টার এটা আর ওয়ান আর এটা আর টু আচ্ছা এদিকে দেখি কোনো সম্ভাবনা থাকে কিনা যে এটা সুইজিং হওয়ার এটা সুইচিং হইলেও এটার সাথে এটা আর টু হইতে পারে দেখি যদি এই ভোল্টেজটা আসে এই ভোল্টেজটা আসলে এদিকে এটা অফ মোডে চলে যাবে তো এই ভোল্টেজটা যদি আসে এই যদি সুইজিং সুইজিং করে করে এদিকে আসলো গ্রাউন্ড এদিকে আসলো এটা আবার আমাদের পি ট্রানজিস্টর তো পি ট্রানজিস্টর হইলে এটা যদি গ্রাউন্ড হয় তাহলে কি হবে আমার সুইজিং হবে সুইজিং হইলে কি হবে এই সাইডের কত আছে উনিশ বোল্ট আমার ইমিটারে ১৯ বোল্ট আছে তো কালেক্টরেও উনিশ বোল্ট আসে পড়বে তো এই সার্কিট আমার কাজে লাগবে না তো আমরা সার্কিট ক্যালকুলেট করে দেখলাম যে আমার এইটা জিরো বোল্ট থাকতে হবে যদি এটা জিরো বোল্ট না থাকে তাহলে আমার সার্কিট কাজ করবে না এটা জিরো বোল্ট থাকবে আর এটার মধ্যে আসবে তো আমরা সর্বপ্রথম দেখবো যে আমাদের এই সিগন্যাল থ্রি পয়েন্ট থ্রি বোল্ট আসে কিনা এই দিক থেকে যেহেতু আমরা চেক দিতে ঝামেলা আমি সরাসরি কে এটা জেনারেট করছে 3.3 পয়েন্ট থ্রি বোল্ট ওইখানে চলে যাই এই যে দেখেন এইদিকে তিন পাঁচের ইনে বলো করছে এই একই সিগন্যাল তো এটা যখন এই জায়গায় আসবে তখন তিন পাঁচও ইনেবল হবে আচ্ছা যাই সামনে আগাই তো কেউ যদি ডায়োগ্রামের কাজ ভালোভাবে শিখতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কোর্স আছে যদি যারা কাজ করতেছেন অলরেডি তারা যদি শুধু ডায়াগ্রাম শিখতে চান সেটা শিখতে পারেন অনেকে আছে যে ফার্স্ট টু লাস্ট ডায়াগ্রাম প্লাস প্র্যাকটিক্যাল শিখতে চায় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার অনেকে আছে দেখা যায় কাজ শিখছেন বায়োস এডিটিং এখন তো বায়োস এডিটিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেছে আপডেট মডেলগুলি আপনার ওই ভিনাফিক্স বা অন্য অন্য টেলিগ্রাম গ্রুপ থেকে বায়োস নামায়া কাজ করলে কাজ হয় না সহজে তো আমাদের বায়োস এডিটিং এর কোর্সও আছে যদি কেউ বায়োস এডিটিং এর কোর্স করতে চান আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আর ঢাকার বাইরে থেকে অনেকে আছেন ভালো ইঞ্জিনিয়ার পান না কাজ করানোর জন্য তো কেউ যদি চান যে আমাদের থেকে কাজ করাবেন আমাদের অনেক জায়গা থেকে কাজ আসে কেউ যদি চান যে আমাদের দিয়ে কাজ করাবেন তাহলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মামুন এবং আমি রাজু আমাদের দুইজনের নাম্বারই দেওয়া আছে তো কন্টাক্ট করতে পারেন আচ্ছা আচ্ছা আমাদের আইসির সিয়ানব্বই নাম্বার পিন থেকে জেনারেট হবে আমার এই সিগনালটা পাওয়ার শাটডাউন ডাউন আউট করবে আইসি তো আমরা সর্বপ্রথম দেখি আমাদের আইসির ছিয়ানব্বই নাম্বার পিন থেকে আমার বোর্ডে আসছে কিনা তো এই জায়গায় আমার থ্রি পয়েন্ট থ্রি বোল্ট থাকার কথা তো এই যে দেখেন আমাদের আইসি এটা ইউ থার্টি নাইন তো আমরা ইউ থার্টি নাইন দেখছি যে নাইন এদিকে বি দেওয়া তো এ বি দেওয়ার কারণ একটাই যে এ আইসিটা ফুল আইসিটা ডায়াগ্রামে একসাথে এক পেজে নেয় নাই তো পেজ পেজ আলাদা করছে যার কারণে ভাগ ভাগ করে দিছে এটার পিন তো এটার ছিয়ানব্বই নাম্বার পিন আমরা চেক দিব তো এক সাইডে বত্রিশ পিন থাকে বত্রিশ চৌষট্টি ছিয়ানব্বই তো আইসি থেকে আমার এই ভোল্টেজটা জেনারেট হচ্ছে না তো এটা জেনারেট যদি আইসি থেকে না হয় তাহলে আমার কোনো ভাবেই এইটা ফার্স্ট মোসপেট ও সুইজিং হওয়ার কথা না আমার তিন পাঁচের ইনেবল হওয়ার কথা না তো আমরা এই আইসির রিকোয়ারমেন্ট এই আইসির রিকোয়ারমেন্ট আমরা এখন তো আইসিরও কিছু রিকোয়ারমেন্ট আছে ইনপুট সাপ্লাই আছে যে এইগুলি ফুলফিল হইলে তখন এই সিগনালটা আউটপুট হবে তো আমরা চলে যাই আবার ডায়াগ্রামে দেখি আমাদের কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে আচ্ছা তো আমাদের এই আইসি রিকোয়ারমেন্ট কি আমরা রিকোয়ারমেন্টে যাই ফার্স্ট আমাদের এই সাইডে নিরানব্বই নাম্বার যে পিন আছে নিরানব্বই নাম্বার পিনে আমার বিশ বোল্ড মতো থাকার কথা এই যে ভিড এস ইন টোয়েন্টি এটা থাকার কথা এই সাপ্লাই আসবে তারপরে এইদিকে ভোল্টেজ ডিভাইডার হইয়া এই যে আর ওয়ান আর টু এই দুইটা ভোল্টেজ ডিভাইডার হইয়া যত ভোল্ট আসার ওইটা একশো নাম্বার পিনে আসবে তো সাধারণত আমরা দেখছি ছয় সাত বা আট ভোল্ট এর মধ্যে থাকে নিরানব্বই নাম্বারে আমরা কত পাবো বিশ ভোল্টের মতো তো আমরা আইসির নিরানব্বই নাম্বার পিন চেক দিই বোর্ডে যাই আমরা নিরানব্বই চেক দিব আর একশো নাম্বার পিন চেক দিব ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তো নিরানব্বই নাম্বার পিনে আমাদের উনিশ বোল্ট আছে বিশ বোল্টের কাছাকাছি উনিশ বোল্ট আছে তো আমাদের ভিন ওকে তারপরে গিয়ে আমাদের কি আছে একশো নাম্বার পিন একশো নাম্বার পিনে আমাদের ছয় সাত বোল্টে থাকার কথা তো আমরা ক্যালকুলেট করে এই বোর্ড যেহেতু আমরা অনেক কাজ করছি তো আমাদের ক্যালকুলেট করা আছে হ্যাঁ এদিকে ছয় সাত বোল্টের মতো আছে তো এটাও আমার কাছে ওকে মনে হচ্ছে তো আমরা চলে যাই যে আমাদের পিনের কি পরিস্থিতি আমরা তো এর আগে দেখছি এই পুল আপ যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থাকার কথা এটা ঠিক আছে কিনা তো ফার্স্ট আমরা রেজিস্টারটা চেক দিই আমাদের বোর্ড ভিউতে যে রেজিস্টারটা বোর্ডের কোথায় আছে আচ্ছা আমাদের এই রেজিস্টারটা হলো এই রেজিস্টারটা তো আমরা এই রেজিস্টারটা আগে দেখি যে রেজিস্টারের কি পরিস্থিতি এই সাইডে থ্রি পয়েন্ট থ্রি তার মানে আমার রেজিস্টার হয় রেজিস্টার ভোল্টেজ ক্রস করতেছে না অথবা আইসি পারমিশন দিচ্ছে না এই সাইডে ভোল্টেজ আসার তো আমরা দেখি আমাদের এই রেজিস্টারটার এই সাইডে আর কোনো কিছু কানেক্টেড আছে কি না তো এদিকে একটা আর রেজিস্টার কানেক্টেড আছে এদিকে এদিকে একটা আইসি আছে যদি এ আইসি প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও হইতে পারে সমস্যা এই মোসপেট সমস্যা থাকলেও এটা আউট নাও করতে পারে যাই হোক আমরা অপোজিটে যাই দেখি আর কোন কানেক্টেড আছে কিনা এদিকে আরো অনেক কিছু কানেক্টেড আছে তো সর্বপ্রথম আমরা রেজিস্টারটা চেঞ্জ দিয়ে দেখি যে আমাদের কি পরিস্থিতি তো আমরা এদিকে একটা রেজিস্টার দেখলাম আগে যে কি পরিস্থিতি তারপরে আমরা সামনের দিকে আগাবো করতেছে না তো এটা কি কি রিজন হইতে পারে হয় আইসি থেকে আইসি থেকে প্রবলেম অথবা এই এটা থেকে যে যে জায়গায় ভোল্টেজ গেছে ওই ওই যে কোনো এক জায়গায় সমস্যা আছে। তো ফার্স্ট আমরা রেজিস্টারটা একটু শর্ট দিয়ে দেখব যে আমাদের রেজিস্টার শর্ট দেওয়ার পরে আমার নাইনটিন ভোল্ট যে প্রবলেমটা ওইটা সলভ হয় কিনা যদি সলভ হয়ে যায় তাহলে আমরা এক এক করে খুঁজবো যে কোথা থেকে সমস্যা আর যদি সলভ না হয় আমার যদি এই ভোল্টেজও গ্রাউন্ড করে দেয় তাহলে আমরা আগে শর্টিং খুঁজবো তো আমি এই যে টুইজার দিয়ে আমার রেজিস্টারটা শর্ট করে দিলাম তো এটা শর্ট দেওয়ার পরে আমাদের নাইনটিন ভোল্ট এই সাইডে ওকে আইসা পড়ছে তো এদিকে দেখি আমি কোনো আইসিতে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা যে যদি কোনো আইসি টাইসি সমস্যা থাকে তাহলে হালকা হিট হওয়ার কথা তো যেহেতু এই ভোল্টেজটা আমি ডাইরেক্ট দিয়ে দিছি আমাদের এই আইসিটা হিট হচ্ছে আমি একটু দেখাই প্রবলেম এই যে আমি থিনার দেওয়ার সাথে সাথে থিনারটা উইরা যাইতেছে এই যে আইসিটা হিট হইতেছে এই যে সাথে সাথে থিনার শুকায় যাইতেছে তো আইসিটা আমি যে হাত দিয়া যখন ধরি তখন বুঝতেছি যে आईसीটা হিট হইতেছে এই আইসিটা চেঞ্জ করলে আশা রাখি হয়ে যাবে তো এই আইসি কাজ করেন বা সবাই জানেন এটা সহজলভ্য না আর এটা আইসি পাওয়াও খুব মুশকিল সবার কাছে আইসি পাওয়া যায় না তো এটা আমার কাছে নাই আপাতত আইসি যার কারণে ভিডিও আমি তেমন বড় করব না তো পরবর্তীতে আমি আইসি লাগিয়ে নিব তো আশা রাখি আমার আইসি লাগাইলে বোর্ডটা ওকে হয়ে যাবে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম যারা আমাদের ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটি আছে এটা আপনারা লাইক দিয়ে রাখবেন যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং অনেক ভিডিও পান তো আজকের মতো এদিকে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল